জি ম্যাম। কথা শোনা যায়? জি বিজ্ঞান বইয়ে ষষ্ঠ অধ্যায়টা হলো অধ্যায় ৬। অধ্যায় ৬টা হলো সবাই ৩৪ পৃষ্ঠা। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জয়েন করো। এর আগে ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়টা পড়েছিলাম, ঠিক আছে? পঞ্চম অধ্যায় ছিল মাটি, মাটি নিয়ে পড়েছিলাম। আজকে আমরা করবো ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বায়ু। অধ্যায় পানিতে চলাচল করে, পাত্রে পানি কি ব্যবহার করা হয়? বাতাস। বাতাস
Son los que lo intentó.
Argentina. Última respuesta. Cuando está junto a la piedra, no la hagan.
Me parece que no sabio. Gracias.
Era más.